আনন্দ প্রভু যখন উনি বাংলায় প্রচার করছিলেন একবার তিনি রাঘব ভবনে আসলেন আর রাঘবকে বললেন রাঘব আমি তোমার বাড়িতে প্রসাদ পাব সব ভক্তদের নিয়ে বললেন আর ভক্তদের নিয়ে প্রসাদ পাবেন বলে সব ভক্তদের নিয়ে গঙ্গায় স্নান করতে গেলেন স্নান করার জন্য যখন গঙ্গার ঘাটে গিয়েছেন পিন্ডার উপরে বসেছেন ঠিক সেই সময় রঘুনাথ দাস গোস্বামী বাবা জেঠার একমাত্র পুত্র হিরণ্য গোবর্ধন তার একমাত্র পুত্র বিরাট ধনী বংশে জন্ম স্ত্রী স্বর্গের অপসরার মতন সুন্দরী কিন্তু মন তার গৌরাঙ্গের জন্য ব্যাকুল গৃহ ত্যাগ করার প্রবল ইচ্ছা কিন্তু বাবা মা তাকে সিকিউরিটি গার্ড দিয়ে রেখেছে যাতে পালিয়ে যেতে না পারে যতবার পালিয়ে যায় ততবার লোকজন ধরে নিয়ে আসে কিন্তু এবার এসেছে শুনেছে নিত্যানন্দ প্রভু এসেছেন পানিহাটিতে তাই নিত্যানন্দ প্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য দর্শন করার জন্য কৃপা লাভের জন্য তিনি এসেছেন আর এসে দেখছেন নিত্যানন্দ প্রভু ভক্তদের নিয়ে বসে আছেন আর দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছেন আর যখন প্রণাম করছেন তখন ভক্তরা নিত্যানন্দ প্রভুকে বলছেন প্রভু প্রভু দেখুন যদি ব্রহ্মচারীরা আসবে এখানে ওনাদের জন্য জায়গা রাখা হয়েছে সামনে বলে দেবে ব্রহ্মচারীরা সামনে চলে আসতে পারে এটা ব্যাক ব্যাগটা সরিয়ে রাখুন যাতে ওনারা আসবে হ্যাঁ তা রঘুনাথ দাস গোস্বামী যখন প্রণাম করছেন ভক্তরা বলছেন প্রভু রঘুনাথ আপনাকে প্রণাম করছেন তখন নিত্যানন্দ প্রভু জোর গলায় বলছেন আরে আরে চোরা দূরে দূরে পালাচ্ছিস আজ তোকে ধরা ধরা পেয়েছি আজ তোকে চোরা তুই তোকে আজ শাস্তি দেব আমরা আমি কি শাস্তি দণ্ড দেব তাই বলে যখন ডেকেছেন নিত্যা রঘুনাথ দাসকে রঘুনাথ দাস গোস্বামীর কাছে এসেছেন তখন নিত্যানন্দ প্রভু বলছে সাজা হচ্ছে এই তুই তো চোরা তা আমার এই পার্শ্ব যারা ভক্তবৃন্দ সবাইকে চিড়া দধি খাওয়া উৎসব হবে তখন নিত্যানন্দপুর আদেশ অনুসারে রঘুনাথ তো ধনী ঘরের ছেলে কাছে টাকা পয়সা কোনো অভাব নেই সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের খবর দিলেন যার ঘরে যত দই আছে চিড়া আছে দুধ আছে ফল আছে সব নিয়ে আসুন আমি এখানে উৎসব করব আর সবাই নিয়ে আসলো এবং প্রত্যেকে যার যা দাম হওয়া উচিত সব দাম দিয়ে দিলেন আর তাদেরকে আবার বলে তোমরা উৎসবে যোগদান করো তোমরাও প্রসাদ পেয়ে যাবে তা এই চিড়া সব ভান্ড করলেন দুধ দিয়ে চিড়া ভিজালেন গরম দুধ দিয়ে চিড়া ভিজালেন আর দই দিয়ে চিড়া ভিজালেন এই দুই রকম চিড়া তার সঙ্গে ফল দিয়ে এরকম সবাইকে দুই দুই কঠোরই করে দুই দুই ভাড় করে সবাইকে দিলেন সবাই প্রসাদ পাচ্ছে এবং নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ডেকে এনেছেন যে দেখুন প্রভু পুলিন ভোজন হচ্ছে বৃন্দাবনে যেমন সখাদের নিয়ে পুলিন ভোজন হতো আজ গঙ্গার পাড়ে গঙ্গা যমুনার মতন সেই গঙ্গার পাড়ে এখন পুলিন ভোজন হচ্ছে আপনি চলে আসুন আর গৌরাঙ্গ মহাপ্রভু চলে আসলেন আর মহাপ্রভুকে নিয়ে নিত্যানন্দ প্রভু সবাইকে দেখাচ্ছেন যে এখন এ প্রসাদ পাচ্ছে এ প্রসাদ পাচ্ছে সবাইকে দেখাচ্ছে আর নিত্যানন্দ প্রভু ভাণ্ড থেকে প্রসাদ নিয়ে মহাপ্রভুর মুখে দিচ্ছেন এভাবে বিরাট চিড়াদধি দধি মহোৎসব হল খুবই আনন্দ হল আনন্দ হওয়ার পরে নিত্যানন্দ প্রভু কি করলেন রঘুনাথ এই সেবা করেছে ভক্ত সেবা করেছেন উৎসবের আয়োজন করেছেন সেই জন্য ওনার পাদপদ্ম রঘুনাথের মাথায় দিলেন হরিও রঘুনাথের মাথায় দিলেন কৃপা হয়ে গেল রঘুনাথ কী করলেন রাঘবকে বললেন রাঘব পণ্ডিতকে আবার রাঘব পণ্ডিত চলে এসছে এসে দেখছে গঙ্গার ঘাটে বিরাট উৎসব এদিকে নিত্যানন্দ প্রভু রান্না করার জন্য বলেছে সুন্দর সুন্দর তার বোন দময়ন্তী হ্যাঁ তাকে নিয়ে অনেক কিছু রান্না করেছে আর এখানে গঙ্গার ঘাটে দেরি আসতে দেরি হচ্ছে বলে খোঁজ নিতে এসে দেখছে আর এখানে বিরাট উৎসব তখন বলছেন প্রভু আপনি যে আমাকে অর্ডার দিলেন প্রসাদ পাবেন আপনি যে বললেন প্রসাদ পাবেন আর এখানে আরে ওখানে পাবো এটাও হবে ওটাও হবে চিন্তা করো না সব পাবো তা ও চিড়া নদী মহোৎসব শেষ হলো রঘুনাথ রাঘব পণ্ডিতকে বললেন কাকে কত কি প্রণামী দেওয়া যায় তা সেই হিসাবে নিত্যানন্দ প্রভুর জন্য ভক্তদের জন্য সবার জন্য প্রণামী দিলেন হ্যাঁ দিয়ে রাখলেন যে আপনি বিচার করে দেবেন সবাইকে প্রণামী এইভাবে রঘুনাথ নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা পেলেন আর নিত্যানন্দের কৃপা হলেই গৌরকে পাওয়া গেল নিত্যানন্দ প্রভুর কৃপা নিয়ে রঘুনাথ দাস যখন ঘরে ফিরে গেলেন অন্য দিনের মতন সেদিনও সিকিউরিটি গার্ড ছিল নিয়মিতভাবে পাহা পাহারা দিচ্ছিল রঘুনাথকে কিন্তু আজ এক অদ্ভুত ঘটনা হল কিভাবে নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়ে পুরো একদম নির্বিঘ্নে গৌরাঙ্গের কাছে যেতে পারলেন তার কাহিনী হচ্ছে এরকমই রঘুনাথ তো আসলে মহাপ্রভুর সঙ্গে যোগ যেদিন থেকে দেখা হয়েছে সেদিন থেকে উনি আর ঘরে রাত্রি যাপন করতেন না বাইরে রাত্রি যাপন বিরাট ঐশ্বর্যের মালিক বিরাট ফার্নিশ বাড়ি প্যালেজ বারো লক্ষ টাকা যাদের বাৎসরিক আয় তাদের কাছে ঘর বাড়ির কিছু অভাব খাট পালঙ্কের অভাব কিন্তু উনি ঘরে না থেকে বাইরে থাকতেন যারা প্রহরীরা তারা সবসময় ঘিরে থাকত সবসময় যখন ঘিরে কিন্তু ওই দিন কি হলো নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করে যখন আসলেন তখন রাত রাত্রে সবাই তো পাহারাদা তারা আছে কিন্তু ওই রাত্রে রঘুনাথ দাস গোস্বামী যে কুলগুরু কুলগুরু যদুনাথ আচার্য উনি এসেছেন এসে বলছে রঘুনাথকে বলছেন রঘুনাথ আমার বাড়ি যে পূজারি ছিল সে পূজারি চলে গেছে পূজারি চলে গেছে তুমি একটু কিছু ব্যবস্থা করো বলছে ঠিক আছে গুরুদেব আমি ব্যবস্থা করছি যাতে পূজারি আসে তিনি এরকম গুরুদেবের সঙ্গে কথা বলতে বলতে বের হলেন বের হলেন বটে তখন প্রহরীদের মাথায় কি আসলো যে গুরুদেবের সঙ্গে যাচ্ছে আর কোথায় যাবে কিন্তু গুরুদেবের সঙ্গেই বের হয়ে গেল বের হয়ে গেলে কিছু দূর যাওয়ার পরে দেখছে প্রহরীরা পিছনে নেই ফাঁকা তখন গুরুদেবকে বললেন গুরুদেব আপনি এই রাস্তা দিয়ে চলে যান বাড়িতে আমি আপনার পূজারীকে আপনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি আমি যাচ্ছি পূজারীর বাড়িতে দরকার হলে গুরুদেব মনে বললেন ঠিক আছে উনি চলে গেলেন ঘরে আর এবার রঘুনাথ পুরো একা আর ছুটলেন মহাপ্রভুর কাছে প্রহরিয়ারা নেই গুরুদেব কাছে নেই একা একা ছুটলেন মহাপ্রভুর চরণ দর্শনের জন্য বারো দিনের পর যান তিন সন্ধ্যা অন্ন খান বারো দিন হেঁটে হেঁটে যায় অ্যাকচুয়ালি আমরা শুনেছি গৌরী বৈষ্ণবরা যেতেন শিবানন্দ সেন সব ভক্তদের নিয়ে যেতেন আর যেতে যেতে ওনার এক মাস সময় লাগত এক মাস যখন সময় লাগত কিন্তু রঘুনাথ সেই এক মাসের রাস্তাটা কতদিনে গেলেন বা কত ব্যাকুলতা রাত দিন ছুটু ছুটছেন শুধু ছুটছেন রাস্তা থেকে বাবা বা ধরে না নিয়ে যায় বাবা অলরেডি পরের দিন রঘুনাথকে দেখতে না পেয়ে লোক পাঠিয়ে দিয়েছিলেন এদিকে শিবানন্দ সেন একটা গ্রুপ নিয়ে আসছে সেই গ্রুপে খোঁজ নেওয়ার জন্য এসেছেন শিবানন্দ সেনকে লোকেরা এসে জিজ্ঞাসা করছে রঘুনাথ এসছে রঘুনাথ এসছে বলছে না তো রঘুনাথ আমাদের দলে আসেনি আসলে রঘুনাথ দলে যায়নি ওই একা একা বন জঙ্গল পথ নদী নালা খাল সব টপকিয়ে ছুটছে যত তাড়াতাড়ি যাওয়া যায় মহাপ্রভুর কাছে এক মাসের রাস্তা বারো দিনে গেলেন বারো দিনে কয়বার আমরা খাই তিন বারং কম কমপক্ষে তারপরে দুই চারবার তো বেশি হতেই পারে আর রঘুনাথ দাস গোস্বামী প্রসাদ পেলেন তিন সন্ধ্যা অন্নখান তিনবার খেয়েছেন তাহলে কত ব্যাকুলতা লোকেরা কেউ বলতে পারবে জগতের যারা কর্মী বিষয় লোকরা বলবে নিশ্চয়ই পাগল পাগল না হলে এত ঐশ্বর্য ত্যাগ করে পাগল না হয়ে না খেয়ে বিনা রাস্তায় ছোটাছুটি করে ওই রকম যাদের ক্ষমতা তারা তো গাড়ি বাড়ি চড়বে ভোগে সুখে জীবনকে হ্যাঁ রঘুনাথ পাগল এই জগতে কেউ টাকার জন্য পাগল কেউ মেয়ে মানুষের জন্য পাগল কেউ লাভ পূজা প্রতিষ্ঠা বাড়ি গাড়ির জন্য পাগল আর কেউ বা গৌরাঙ্গের জন্য পাগল মহাপ্রভুর জন্য বা কৃষ্ণের জন্য পাগল তা পাগল যদি হতে হয় কৃষ্ণের জন্যই হওয়া উচিত আর এই গৌরাঙ্গ লাভ হলো নিত্যায়ের কৃপায় নিত্যানন্দ প্রভুর সেবা করেছেন তাই এই কৃপা লাভ হয়েছে আমরা বলেছি কিভাবে নিত্যানন্দ প্রভুর সঙ্গে নিয়ে মহাপ্রভু কানার নাটশালা পর্যন্ত গিয়েছেন সেখান থেকে আবার ফিরে এসেছেন ফিরে যখন এসেছে তখন ওইদিকে রাজশাহী জেলায় নরোত্তম দাস ঠাকুরকে তার জন্য প্রেম রেখে এসছেন তারপরে মহাপ্রভু শান্তিপুরে এসেছেন শান্তিপুর থেকে মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভু আছেন নিত্যানন্দ প্রভুকে নিয়ে মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতের বাড়িতে গিয়েছিলেন কালনাতে গৌরীদাস পণ্ডিতের বাড়িতে যখন যান তখন তিনি গৌরীদাস পণ্ডিতকে যে বললেন আমরা জীব উদ্ধার করার জন্য এসেছি জীব উদ্ধারের জন্য এসেছি তাই আমরা সন্ন্যাস নিয়েছি আমরা যাব তাই তোমার কাছে আমরা বিদায় নিতে এসেছি গৌরীদাস পণ্ডিত যিনি হচ্ছেন সুবল শখা শ্রীদাম শখাকে অবিরাম ঠাকুর শ্রীদাম শাখা সুবল সকা হচ্ছে গৌরীদাস পণ্ডিত পন্ডিত ভাব সক্ষ ভাবে তার সঙ্গে সম্পর্ক সক্ষ রসের ভক্ত বলছেন আমরা বিদায় নিতে এসেছি আমরা জীব উদ্ধারের জন্য আমরা জগতে যাব জগতের কল্যাণ করার জন্য গৌরীদাস পণ্ডিত বলছেন আমি ওই কল্যাণ টল্যাণ বুঝি না আমি আপনাদের ছাড়ব না আপনারা আপনাদের বিরহে আমি কি করে থাকবো বলছে না 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 গৌরিদাস বিদায় দাও আমরা জগতের কল্যাণের জন্য আমরা যাব না 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 ওটা হবে না তখন মহাপ্রভু বললেন কি কর আমরা আমরা তো আমাদের তো যেতে হবে কিন্তু আমরা আর আমাদের বিগ্রহ কোনো ভিন্নতা নেই আমরা স্বয়ং আছি আর আমাদের বিগ্রহ এর ভিতরে কোনো পার্থক্য নেই সেই জন্য আমরা তো এখন স্বয়ং আছি আমাদের দেখে দেখে বিগ্রহ তৈরি করো মহাপ্রভুর আদেশ পেয়ে গৌরীদাস পণ্ডিত মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর বিগ্রহ তৈরি করলেন মহাপ্রভু প্রকটকালীন কয়েক বিগ্রহ চার জায়গার বিগ্রহ আছে এক হচ্ছে গৌর নিতাই কালনায় চাপাহাটি গৌর গদাধর আর মহাপ্রভুর শ্বশুরবাড়ি বলতে নবদ্বীপ বিষ্ণুপ্রিয়ার সেবিত বিগ্রহ গৌরাঙ্গ মহাপ্রভু আর আছে বৃন্দাবনে সনাতন গোস্বামী যে দ্বাদ সাদিত্য তিলা তখন এই গৌর্ণিতায় বিগ্রহ স্থাপন করেছিলেন এই চার বিগ্রহ মহাপ্রভুর সমাকালীন মহাপ্রভু প্রকটকালীন সময় তা বিশেষ করে গৌরীদাস পণ্ডিত যখন এই বিগ্রহ তৈরি করেছেন তখন মহাপ্রভু বলেছেন আমাদের প্রসাদ দাও চারজনের তখন চারজন প্রসাদ পেয়েছেন দুই বিগ্রহ আর দুই গৌর্ণিতাই চারজনই প্রসাদ পেয়েছেন পেয়ে তারপরে মহাপ্রভু বললেন যে সরি মহাপ্রভু বললেন দেখলে তো আমরা চারজন এক দুই বিগ্রহ আর আমরা দুইজন কোনো পার্থক্য নেই দেখলে তো তাহলে আমরা তো থাকতে পারবো না আমাদের জীব উদ্ধারের জন্য যেতে হবে আমাদের অভিন্নই দুই বিগ্রহ থাকছে আমরা যাই তাই বলে গৌর্ণী হাঁটা শুরু করে দিলেন যখন হেঁটে হেঁটে যাচ্ছেন গৌরীদাস পণ্ডিত দৌড়ে এসছে গৌর্ণিতার সামনে আটকে দিয়েছে না 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 তুমি তো বললে আপনি তো বললেন যে ওই ওই দুইজন আর আপনারা দুইজন এক তাহলে আপনারা দুইজন যদি এক হন তাহলে আপনারা দুইজন থাকুন আর বরঞ্চ ওই দুইজন যদি এক হয় ওই দুইজন চলে যাক আপনারা দুইজন থাকুন মুশকিল তখন এই গৌর্ণিতায় হেঁটে যাচ্ছিল গৌর্ণিতায় হাত উঁচু করে বিগ্রহ হয়ে গেল আর ওই বিগ্রহ তখন হাঁটতে শুরু করলো বললো তাহলে কথা বলছে তখন ওই দুই বিগ্রহ হাঁটা শুরু করে দিয়েছে তখন গৌরী দাস না 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 তোমরা দুইজন দাঁড়াও তোমরা হেঁটে যাচ্ছ তোমরা দুজন থাকো ওই দুজন দাঁড়িয়ে আছে ওই দুজন যাক এই নেতা যে চলছিল সে আবার দাঁড়িয়ে গেল বিগ্রহ হয়ে আবার ওই গৌর্নীতা ওই গৌর্নীতায় যে বিগ্রহ স্বরূপ ছিল সে আবার হাঁটা শুরু করলো তো দৌড়ে দাসম না তোমরা দুজন যাচ্ছ তোমরা দুজন ওই দুইজন যাক এইরকম অনেকক্ষণ এরকম করতে করতে তারপরে মাথায় হাত দেবো যে আমি বুঝতে পারছি না কোনটা আসল কোনটা নকল আপনার যা ইচ্ছা তাই করবে তখন ওই দুই বিগ্রহ থাকলো আর গৌর্ণিতায় ওনারা চলে গেলেন এর থেকে প্রমাণ হয় স্বামী গুরু মহারাজ বলেন কেউ যদি জানতে চায় গৌর নিতাই কেমন ছিল তাহলে তাকে কালনাতে যেতে হবে এখনও কালনায় সেই গৌর আছে হরিহ এবং বৃন্দাবনে দেখেছেন ভগবান কৃষ্ণ বঙ্ক বিহারী ঝলক দর্শন আর এ কালনাতেও গৌর আছে ঝলক দর্শন কারণ এই গৌর্ণীতায় বিগ্রহ আর সাক্ষাৎ গৌর্ণীতায় অভিন্ন তার প্রমাণ হচ্ছে গৌরীদাস পন্ডিত খুব প্রেমভাবে গৌর্ণীতার সেবা করতেন ওনার শিষ্য নাম ছিল চৈতন্য এবং নাম হয়েছিল হৃদয় চৈতন্য তার নাম হওয়ার কারণ আমরা পরে আসছি এই গৌরীদাস পণ্ডিত যখন গৌর পূর্ণিমা যেমন সামনেই গৌর পূর্ণিমা কিন্তু তার আগে এই গৌরীদাস পণ্ডিত শিষ্যের বাড়িতে গিয়েছিলেন এই যজমান বাড়িতে শিষ্যের বাড়িতে গিয়েছিলেন কিন্তু আসতে দেরি হচ্ছে গৌর পূর্ণিমা উৎসব কাছাকাছি এসে গেছে তাও আর গৌরীদাস পণ্ডিত ফিরে আসে না তখন ওনার শিষ্য যে হৃদয় চৈতন্য ছিল সে ভাবল গুরুদেব আসতে দেরি করছে অপেক্ষা করে করে যখন না আসলো তখন উনি কি করলেন উৎসব শুরু করে দিলেন উৎসব মানে কি উৎসবের প্রস্তুতি শুরু করলেন সবাইকে ইনভাইটেশন লেটার পাঠালেন চিঠি পাঠালেন উৎসব হবে তারপরে রান্না করার জন্য কাট জোগাড় করলেন বাজার টাজার করলেন এগুলো সব রেডি করে রাখলেন যে গুরুদেব আসতে দেরি হচ্ছে যদি এগুলো রেডি না থাকে কি করে হবে কিন্তু ঠিক গুরুদেব একদিন আগেই পৌঁছে গেছেন গর পূর্ণিমার একদিন আগে এসে দেখছে সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে সব জিনিসপত্র কেনাকাটা করা হয়ে গেছে তখন উনি মনে খুশি হলেও বাইরে ক্রোধ প্রকাশ করলেন হ্যাঁ গুরুদেবের আদেশ ছাড়া তুমি সব কাজ করেছ যাও আমার মন্দিরে থাকতে হবে না তুমি কোথায় গুরুদেবের আদেশ পালন করা উচিত আমার আদেশ না নিয়েই তুমি সব মাতব্বরি করতে শুরু করে দিয়েছ হটো আমার মন্দির থেকে শিষ্যকে বের করে দিল হৃদয় চৈতন্য কী করবে গঙ্গার পাড়ে এখন সব ভক্তরা তো আসবে তাদের জন্য উৎসব তো করতে হবে গঙ্গার পাড়ে উৎসব শুরু করে দিলেন মন্দির থেকে বের হয়ে গঙ্গার পাড়ে উৎসব করলেন উৎসব করলে সেখানে সব ভক্তরা আসলো উৎসব হচ্ছে খুব নিত্য কীর্তন হচ্ছে এমন উদ্দণ্ড নিত্য কীর্তন হচ্ছে গৌর্ণিতায় বিগ্রহ মন্দিরে আছে আর থাকতে পারলো না ও গৌরীদাস পণ্ডিতের মন্দির ছেড়ে চলে গেল যেখানে হৃদয় চৈতন্য উৎসব করছে সবাই নাচ গান করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি রাম হচ্ছে ভক্ত সঙ্গে নিত্য কীর্তন হচ্ছে গৌরণীতায় সেখানে চলে গেলেন তাহলে গৌরণী কোথায় আসবে আমরা যদি সবাই মিলে কীর্তন করব ভজন করব গর্ণিতে আসবে কি আসবে না আসবে গৌরীদাস পণ্ডিতকে ছেড়ে দিয়ে চলে আসলেন হৃদয় চৈতন্য যেখানে উৎসব করছে সেখানেই উৎসবে যোগদান করার জন্য আর সবার সঙ্গে গৌর্ণীতায় নাচতে শুরু করেছে বল হরি বল গৌর্ণিতায়ও নাচতে শুরু করেছে আর নাচছে তো কি হলো না গৌরীদাস পণ্ডিত দেখতে পেয়েছে মন্দিরে সারে মন্দিরে গৌরনীতায় নেই কোথায় গেল গৌর্ণিতায় কোথায় গেল গৌর্ণিতায় তখন খুঁজতে খুঁজতে দেখছি আরে ওই গঙ্গার পাড়ে উৎসবে গিয়েছে দাঁড়াও আমার এখানে অভাব হয়েছে ওখানে গিয়েছে এত বড়ো একটা লাঠি নিয়ে তাড়া করেছে বেটা ঘরে জায়গা হলো না ঘরে জাগা হলো না এখানে জাগা হলো না ওখানে যেতে হবে নাচানাচি করতে দাঁড়া আর রাগ করে এরকম লাঠি নিয়ে যখন নিয়ে গেছে গৌরী দাসের তারা খেয়ে গরনিতা দৌড়িয়ে দৌড়িয়ে স্বরূপে দৌড়িয়ে এসে মন্দিরে ঢুকে গেছে এমন তাড়া খেয়েছে এমন অন্য দিক দিয়ে ঘুরে এসে মন্দিরে ঢুকেছে আর এক স্বরূপে কি করেছেন ওই হৃদয় চৈতন্য হৃদয়ে প্রবেশ করেছেন হরিব দেখুন ভগবানের হৃদয় ভগবান কোথায় তাকে ভক্তের হৃদয়ে যে আশ্রয় নিল গৌরীদা গৌরীদাস সূর্য হৃদয় চৈতন্য তার হৃদয়ে যে গৌরণী তাই আশ্রয় নিয়েছে আর এ দেখতে পেয়েছে গৌরীদাস পণ্ডিত যে হৃদয় চৈতন্য শিষ্য তাকে আলিঙ্গন করেছে দেখেছে গৌর্ণিতা তার হৃদয়ে প্রবেশ করেছে তাই বলে তুমি ধন্য তুমি গৌর্ণিতার বিশ্বাস কৃপা পেয়েছ তো এইভাবে দেখা যায় সেই জন্য গৌর্ণীতায় ঝলক দর্শন আছে আসলে এই জন্য গৌর্ণিতার কাছে আপনি যদি আপনার মন মানসিকতা শুদ্ধ থাকে আর আকুলভাবে ভগবানকে ডাকেন ভগবান আপনার পিছনে চলে যেতে পারে আর সেই ভয়ে হ্যাঁ সেবকরা কি করেন আপনি ভগবানকে প্রার্থনা করছেন দর্শন করছেন হট করে পর্দা দিয়ে দেবে যাতে অ্যাটেনশন ব্রেক হয়ে যায় যাতে বেশি ডাকাডাকি না করেন তারপরে মন্দির খালি হয়ে যেতে পারে তা এটুকু হবে দর্শন তো হবেই সেই গৌর্ণিতায় যেমন ছিল অ্যাজ ইট ইজ বিগ্রহরূপে এখনো আছে তা এরপরে আমরা আলোচনা করব যেটা সবাই চাইছিল যে নিত্যানন্দ প্রভুর বিবাহ বিবাহ কিভাবে হলো সেটা আমরা আলোচনা করে কারণ আমাদের সময় অল্প এরপরে আমরা কিছু ভক্তিশেশ্বর ঠাকুর প্রভুপা সম্পর্কে কিছু একটু আলোচনা করব। ওনার কিছু উপদেশ আমরা স্মরণ করব। তা নিত্যানন্দ প্রভুর আসলে শালিগ্রা বরগাছি আর শালিগ্রামে এই নদীয়া জেলার বড়গাছির তার কাছে হচ্ছে শালিগ্রাম বলে একটা জায়গা আছে সেখানে আসলে এই সূর্যদাস পণ্ডিত বাস করতেন ওনারা চার ভাই ছিল সূর্যদাস পণ্ডিত গৌরীদাস পণ্ডিত আরও দু ভাই তো সূর্যদাস পণ্ডিতের দুই কন্যা বসুদা আর জান্নবা যিনি হচ্ছে যারা হচ্ছে রেবতী ভারণী নিত্যানন্দ বলরামের শক্তি তা ওনারা বসুধা জান্নবার রূপে এই সূর্যদাস পণ্ডিতের কন্যা রূপে আবির্ভূত হয়েছেন সূর্যদাস পণ্ডিত চিন্তা করছেন মেয়েরা বড় হলো বিবাহ কোথায় দিই কোথায় দিই খুব চিন্তা হঠাৎ এক বৃদ্ধ বিপ্রয়ে সূর্যদাস পণ্ডিতকে বললেন শিবাস ঠাকুরের গৃহে নিত্যানন্দ প্রভু আছেন আপনার কন্যা দয়কে যদি তার সঙ্গে বিবাহ দেন ভালো হয় উনি কিছু বললেন না ভাবলেন কি কি বলবো কিছু বললেন না সেই রাত্রে উনি স্বপ্নে দেখছেন যে নিত্যানন্দ প্রভু সুন্দর দেহ তাকে বসুধা জান্নবাকে সম্প্রদান করছেন উনি স্বপ্নে দেখলেন দেখেই সূর্যদাস পণ্ডের সঙ্গে সঙ্গে আসলেন সেই বৃদ্ধ বিপ্রের কাছে বললেন আমি রাজি আছি আপনি দেখুন এর ব্যবস্থা করুন তখন ওই বৃদ্ধ বিপ্র সরাসরি চলে আসলেন শ্রীবাস ঠাকুরকে বললেন শ্রীবাস ঠাকুর অদ্বৈত আচার্যকে বললেন সবাই রাজি হলেন কারণ এত নিত্য সম্বন্ধ তখন ওই এলাকায় যে রাজা ছিল তার পুত্র যে কৃষ্ণ দাস তার বাড়ি ছিল এই বড়গাছি তা সেই বড়গাছিতে তখন এনারাও শ্রীবাস ঠাকুর ওনারাও দেখার জন্য গেলেন কন্যা এবং পাকা কথা হলো এবং বিবাহর দিন ঠিক হলো নিত্যানন্দ প্রভু এই বড়গাছি কৃষ্ণদাসের বাড়িতে তিনি অবস্থান করলেন আর সেখানে নিত্যানন্দ প্রভুর বিবাহ অধিবাস হল বিবাহর অধিবাস খুব নিত্য গান হল আর গ্রামবাসীরা আশেপাশে আর নিত্যানন্দ প্রভুকে দেখেই জীবন ধন্য আর এদিকে শালিগ্রামে সূর্যদাস পণ্ডিতের বাড়ি সেখানেও অধিবাস উৎসব হল তারপরে পরের দিন বিবাহ অনুষ্ঠানে নিত্যানন্দ প্রভু আসলেন সেখানে সূর্যদাস পণ্ডিত এই বসুধা জান্নবাকে নিত্যানন্দর করে সম্প্রদান করলেন এভাবে নিত্যানন্দ প্রভুর বিবাহ হল বিবাহ হওয়ার পরে নিত্যানন্দ প্রভু কিছুদিন এই বড়গাছিতে ছিলেন তারপরে উনি চলে আসলেন খড়দায় খড়দায় ওখানে আসলেন আর ওনার বলা হয়েছে এই যে বড়গাছি যে সূর্য দাস পণ্ডিত পরবর্তীকালে ওনারা কালনাতে চলে আসেন কালনাতে গৌরীদাস পণ্ডিত এসেছে দাস পণ্ডিত এসেছেন জানি না মনে হয় হয়তো আগে গৌরীদাস পণ্ডিত এসেছিলেন পরে সূর্যদাস পণ্ডিত আসেন এবং যে বিবাহের উপরে যে কি বলে পাথরের উপরে শিলের উপর শিল বলে শিলের উপরে বিবাহ হয়েছিল সেই শিলটা নিয়ে আসেন ওটা এখন কালনাতে আছে সূর্যদাস পণ্ডিতের বাড়িতেও সেই গৌর্ণীতায় আছে সেই গৌর্ণীতায়ও খুব বড় গৌরনিতায় এবং নিত্যানন্দ প্রভুর যে সন্ন্যাস দণ্ডের মতন লাঠি আছে সেটা সূর্যদাস পণ্ডিতের ওখানে আছে আর গৌরীদাস পণ্ডিতের ওখানে যে যে ই আছে গৌর্ণীতায় আছে সেই গৌর্ণীতার কাছে বৈঠা আছে যে রঘু এটা গৌরীদাস পণ্ডিতকে মহাপ্রভু দিয়েছিলেন বললেন তুমি এই বই আসলে গৌরনিতা এসেছিলেন নৌকা পার হয়ে আর নৌকায় করে এসেছিলেন বৈঠাটা নিয়ে এসে গৌরীদাস পণ্ডিতকে দিলেন বললেন এই বৈঠা দিয়ে তুমি এই জগতের লোককে সব পার করে দিও সেই বৈঠা এখনো আছে মহাপ্রভুর হাতের লেখা সেখানে আছে তিনি কালনা হচ্ছে সূর্যদাস গৌরীদাস পণ্ডিত পর বসতি স্থাপন করেন সেই গৌর্ণিতায় আছে সূর্যদাস পণ্ডিতের গৃহও আছে গৌরীদাস পণ্ডিতের গৃহেও আছে আর নিত্যানন্দ প্রভু বিবাহ করে বসুদা জাহ্ন বা দুইজনকে নিয়ে তিনি খড়দাহ সেখানে অবস্থান করলেন সেখানে মানে পুরন্দর পণ্ডিত ওনার বাড়ি হবে যতটা মনে পড়ছে পুরন্দর তার বাড়িতে তিনি থাকলেন আপনার এখনো খড়দাতে দেখ গেলে দেখবেন নিত্যানন্দ প্রভুর বাড়ি খড়দা শ্যামসুন্দর মন্দিরের পাশে নিত্যানন্দ প্রভু যেখানে থাকতেন সেখানে ওনার সাত পুত্র জন্ম নেয় আর সাত পুত্রই মারা যায় অভিরাম ঠাকুর এসে প্রণাম করতেন আর পটপট করে মারা যেত আর ওনার এমন পাওয়ার ছিল যদি কাউকে প্রণাম করবে সে যদি বিষ্ণুতত্ত্ব না হবে তাহলে মারা যাবে এই জন্য শ্রীখণ্ডেও মুকুন্দ দাস তার পুত্র রঘুনন্দনকে লুকিয়ে রেখেছিল যখন অভিরাম ঠাকুর এসেছে রঘুনন্দন সে লাড্ডু খাওয়াইছে ভগবানকে এই কথা শুনেছে যে রঘুনন্দন লাড্ডু খেয়েছে দেখি রঘুনন্দনের সঙ্গে মিলিত হই রঘুনন্দনকে দেখার জন্য এসেছিলেন অভিরাম গোপাল আর যখন অভিরাম গোপাল দেখা করতে এসেছে মুকুন্দ ভয় পেয়ে গেছে নিত্যানন্দের সাত পুত্রকে মেরে দিয়েছে আবার এই পুত্রকে প্রণাম করবে আর যদি মরে যায় সেই জন্য খাটের নিচে লুকিয়ে রেখেছে ঘরের রঘুনন্দনকে আর যখন এসেছে বলছে রঘুনন্দন কোথায় রঘুনন্দন বলছে এই তো মামার বাড়ি গিয়েছে তা অবিরাম ঠাকুর মনের দুঃখে রঘুনাথের দর্শন রঘুনন্দনের দর্শন না পেয়ে মনের দুঃখে ওখান থেকে একটা জায়গা ওটা মানে বটগাছি হ্যাঁ বটগাছি বলে ওটা আলাদা বড়গাছি ওটা বর্ধমানের বটগাছি এটা নদী আর গাছ আলাদা বড ডাঙ্গা বলে বট না বট বরডাঙ্গা বরডাঙ্গা তা ওখানে অবিরাম ঠাকুর মনের দুঃখে ওখানে বসেছিলেন অবিরাম গোপাল আর যখন বাড়ি থেকে মুকুন্দ দাস বের হয়ে গেছেন রঘুনন্দন একা পেয়েছে ওই একা হাঁটতে হাঁটতে সেখানে গিয়েছিলেন অবিরাম ঠাকুরের সঙ্গে দেখা করতে আর অভিরামকে দর্শন পেয়ে দুইজন দুজনকে আলিঙ্গন করেছে এমন উদ্দণ্ড নিত্য কীর্তন শুরু করেছেন এই রঘুনন্দন বাচ্চা ছিল তো পাঁচ বছরের বাচ্চা তার পায়ে নুপুর পরা ছিল ওই নুপুর বরডাঙ্গা থেকে ওখান থেকে হাট যেখানে কালাকৃষ্ণ দাসের শ্রীপাঠ প্রায় বারো চোদ্দো কিলোমিটার দূরে ওখানে যেয়ে পড়েছে পায়ের নূপুর ছুটছিটকে দিয়ে পড়েছে চোদ্দো কিলোমিটার দূরে আকাইহাটে যেখানে কালাকৃষ্ণ দাসের শ্রীপাঠ কেউ কেউ আবার বলে কালাকৃষ্ণ দাস ভালো মৃদঙ্গ বাজাতে পারতেন তা তখন তো আর হোয়াটসঅ্যাপ এস এম এস এগুলো চিঠিপত্র ছিল না কি করে খবর দেয়া হবে এখানে কীর্তন শুরু হয়ে গেছে আর ওকে যে মৃদঙ্গ বাজানোর জন্য আসতে বলা হবে কি করে বলা হবে মোবাইল তো ছিলই না তখন নাচ করতে করতে তার নুপুর যে ওখানে পড়েছে পড়লে কালা কৃষ্ণ দাস বুঝতে পেরেছে আমাকে মৃদঙ্গ নিয়ে যেতে হবে সঙ্গে সঙ্গে মৃদঙ্গ নিয়ে দৌড় আমরা যেখানে যাবো যেমন পাণ্ডব কালাকৃষ্ণ দাস ভালো মৃদঙ্গ বাজাতে পারতেন দৌড়ে চলে গেছে মৃদঙ্গৃদঙ্গিতে মন অবসর সদা যাচে গৌরবিহিত কীর্তন শুনি আনন্দে হৃদয় নাচে তা সেই রোগ সেইটাই বলা হচ্ছে যে অভিরাম ঠাকুর এমন পাওয়ারফুল ছিলেন নিত্যানন্দের সাত পুত্র মারা গেল পরে বীরচন্দ্র জন্ম নিল যার নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে বীরচন্দ্রপুর তা নিত্যানন্দ প্রভুর পুত্র হলো বীরচন্দ্র আর গঙ্গা মাতার অবতা অংশে জন্ম নিল গঙ্গা মাতা গোস্বামী এক পুত্র এক কন্যা আসলে তার যখন জন্মোৎসব করে তখন অভিরামকে ডাকিনি ডিটেলস আরেক জায়গায় বর্ণনা আছে আমার যতটা মনে পড়ছে সে অভিরাম ঠাকুর চলে এসেছে খবর শুনে যে নিত্যানন্দের পুত্রের জন্মোৎসব আমাকে ডাকলো সব বৈষ্ণবকে ডেকেছে ওকে ডাকিনি অভিরাম অবিরাম ঠাকুরকে ডাকিনি কেন সবাই জানে যদি আবার কোনো অ্যাক্সিডেন্ট হয় অভিরাম ঠাকুর এসেছে গঙ্গার ওপারে এও জানে যে গঙ্গার উপরে এসে গেছে সেই জন্য সব নৌকা কেউ ঘাটে বলেছে না পার করবি না সব নৌকা নিয়ে এ পারে চলে এসছে অবিরাম ঠাকুর দেখছে কোনো নৌকা নেই কি করলো ওনার তা উত্তরীয় দিয়ে দিল গঙ্গায় আর উত্তরীয়র উপরে দাঁড়িয়ে ভুল করে চলে আসলো হরি এসে বললো কি তোমার উৎসব হচ্ছে বাড়িতে আমাকে বাদ না না প্রভু করলে এবার কিছু হলো না বীরচন্দ্র বলো এটা অনুরুদ্ধের না কিছু অবতার তা এটা এইভাবে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র প্রভু কন্যা গঙ্গামাতা গোস্বামী বীরচন্দ্র প্রভু জান্ন মাতার কাছ থেকে বড় মার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন জান্নবা মাতা মহা নিত্যানন্দ প্রভু চলে আসেন দুই পত্নীকে নিয়ে তিনি তার জন্মস্থান আসেন আর আগে এসেছিলেন তখন বাঁকার আয়কে প্রকট করেছিলেন তিনি আবার আসলেন বিবাহের পরে পত্নীদের নিয়ে এই একচক্রা বসুদার পুত্র বসুদার পুত্র হচ্ছে বীরচন্দ্র প্রভু মানে নিত্যানন্দ প্রভুর পুত্র তা তিনি এসেছিলেন মহা নিত্যানন্দ প্রভু বসুধা জান্নবাক নিয়ে আর এখানে এসে যে বাঁকা রায় আপনারা দেখেছেন ওনার শরীরে উনি অপ্রকট হয়ে যান নিত্যানন্দ প্রভু এখানে অপ্রকট হন তো এইভাবে ওনার লীলা এখানে সম্বরণ করেন বসুদা জান্নবা ফিরে যান বীরচন্দ্র প্রভু তিনি খড়দতে থাকতেন এবং তিনি প্রচার করেছেন বর্ণনা আছে অনেক প্রচার করেছেন নবাব হোসেন শাহের পরবর্তী যেটা বংশধর তিনি যখন এই মালদায় রাজা হয়েছিলেন বীরচন্দ্র প্রভু সেখানে এসেছিলেন এসে তাদের সেই ওই এলাকায় উনি প্রচার করছিলেন তখন মুসলমান নবাব তো মাথায় কুবুদ্ধি বেশি আর কুবুদ্ধি দেখে কুবুদ্ধি মানে কি দেখছে এই বীরচন্দ্র প্রভু কে এক সাধু এসেছে এলাকায় খুব ফেমাস হয়ে যাচ্ছে তা ওকে অপদস্থ করার জন্য রাজ দরবারে ডেকেছেন আর রাজ দরবারের ভিতরে যেখানে ওনার জন্য আসন রেডি করবে সেখানে কি করেছে একটা আসন করেছে তার উপরে সব গো মাংস দিয়েছে তার উপরে একটা কাপড় দিয়েছে উপর থেকে মনে হচ্ছে সুন্দর কাপড় আসনের উপরে কাপড় কিন্তু তার নিচে সব গো মাংস তখন বীরচন্দ্র প্রভুকে ডেকেছে রাজসভায় যে আপনি আসন সাধু মানুষ আপনি আসুন সাধু এসেছেন বলছেন বসুন আপনার জন্য সুন্দর আসন করা আছে উনি বসতে দিয়েছেন উনি বসে পড়েছেন বসে পড়ার পরে মন্ত্রীরা তো সব জানে যে ওর নিচে গো মাংস সবাই এক একজন দেখাদেখি করছে আর হাসাহাসি করছে তখন রাজা বললেন দেখুন তো আপনি কিসের উপরে বসেছেন আপনার যে আসনে বসে তার নিচেই কি আছে দেখুন তো তখন অন্যরা সেবকরা সবাই আসন উনি উঠলেন উনি সেই উপরে যে কাপড়টা দেওয়া ছিল সেই কাপড়টা তুলে দেখলো যে নিচে সব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে পদ্ম গোলাপ জুই, চামেলি চম্পা যত সুন্দর সুন্দর ফুল সব ফুটে আছে তার উপরে বসেছেন রাজা অবাক আমি রাখলাম গো মাংস হয়ে গেল পুষ্প এ সাধারণ সাধু নয় সাধারণ কেউ নয় তখন যে বললেন আমাকে ক্ষমা করুন আপনাকে জাস্ট পরীক্ষা করছিলাম কিছু মনে করবেন না তা আমি আপনার সেবা করতে চাই আমি আপনার সেবা করতে চাই আপনি দয়া করে কিছু গ্রহণ করুন কি আপনার জন্য আমি করতে পারি তখন বীরচন্দ্র প্রভু বলেন আমি এই গেট দিয়ে যখন ঢুকছিলাম উপরে দেখলাম এক একটা পাথর আছে কালো পাথর কি বল তেলিয়া তেলিয়া পাথর তা ওই একটা পাথর আছে উপরে গেটের উপরে সেই পাথরটা আমার দরকার পাথর নেবেন কি করে নেবেন আপনি দিন না আমি কিভাবে নেবো সেটা আমার ব্যাপার তখন পাথরটা দিয়েছেন আর ওই পাথরে উনি খড় জড়িয়ে দিয়েছেন খড় জড়িয়ে ওখানে মালদায় গঙ্গা ছিল গঙ্গায় ফেলে দিয়েছেন পাথর খড়ে জড়ালে কি আর পাথর ভাসে ডুবে যাওয়ার কথা কিন্তু অদ্ভুত পাথর ভাসতে শুরু করল নামের কৃপায় পাথর ভাসে আর ভক্তদের ইচ্ছাতে পাথর ভাসে খড় জড়িয়ে দিয়েছেন পাথরটা ভাসছে ভেসতে ভাসতে ওখান থেকে ওই গঙ্গা আসতে 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 এখন যেটা খড় দাও আগে ওটা খড় দেওয়া নাম ছিল না অন্য নাম ছিল তো এই খড়ে জড়িয়ে যখন পাথরটা ওখানে এসেছে ওখান থেকে ওখানে একটা ই ছিল দহ ছিল দহ মানে গঙ্গা প্রবাহিত হচ্ছে কিন্তু এক একটা জায়গায় দহ থাকে ওইখানে জলটা একদম নিচে চলে যাচ্ছে এরকম এটাকে বলা হয় দহ আর ওখানে কেউ যদি পড়ে যায় সে একদম নিচে চলে যাবে সে আর বাঁচতে পারে না গঙ্গায় বিভিন্ন জায়গায় তা ওখানে দহ ছিল কিন্তু খড়ে জড়িয়ে দিয়ে পাথরটা আনে এনেছে বলে পরবর্তীকালে জায়গাটার নাম হয়েছে খড় দহ খড়ের দহ খড় দহ ওই ওই পাথরটা এনে বীরচন্দ্র প্রভু কী করলেন সুন্দর একটা বিগ্রহ তৈরি করলেন রাধা শ্যাম সুন্দর বিগ্রহ যা খড়দয় উনি প্রতিষ্ঠা করলেন প্রতিষ্ঠা করলেন কিন্তু বিগ্রহ তৈরির পরেও দেখছেন আরও কিছু পাথর থেকে যাচ্ছে তখন উনি আরও একটা বিগ্রহ তৈরি করলেন যা নাম হলো রাধা বল্লভ যেটা পরবর্তীকালে তিনি শ্রীরামপুরে স্থাপন করেছেন তারপরেও দেখছে আরও একটু পাথর থেকে যাচ্ছে আর এক বিগ্রহ তৈরি করেছে সেই বিগ্রহের নাম হচ্ছে রাধা দুলাল যে বারাসাতে আছে এই তিন বিগ্রহ মাঘী পূর্ণিমা তিথিতে বীরচন্দ্র প্রভু প্রতিষ্ঠা করেছেন এবং মহাজন কথা আছে যে এই মাঘী পূর্ণিমায় যদি এই তিন বিগ্রহ যে দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না সেই জন্য খড়দা শ্রীরামপুর বারাসাতে এই মাঘী পূর্ণিমা কিছুদিন আগে গেল গত মনে হয় নয় তারিখে আমরা যেদিন আসবো তার আগের দিনে অনেকেই মনে হয় হ্যাঁ গিয়েছিলেন দর্শন করেছিলেন তা ওই তিথি খুব দর্শন আর ওটা ওই বিগ্রহ বীরচন্দ্র প্রভুর প্রতিষ্ঠিত বিগ্রহ তেভাবে বীরচন্দ্র প্রভু এখানে তিনি অপ্রকট বীরচন্দ্র সরি নিত্যানন্দ প্রভু অপ্রকট হন বীরচন্দ্র প্রভু এভাবে প্রচার করেন এবং নিত্যানন্দ প্রভুর পরেই জাহ্নবা মাতা ছিলেন গৌড়ীয় বৈষ্ণবদের লিডার হ্যাঁ যে মায়েরা যে কম নয় সমান নয় উপরেও উঠতে পারে তার প্রমাণ হচ্ছে জাহ্নবা মাতা জাহ্নবা মাতা একা প্রচার করেছেন এবং উনি ছিলেন এই গৌড়ীয় বৈষ্ণবদের লিডার এবং পরবর্তীকালে এই যে নরোত্তম দাস ঠাকুর কী করেছিলেন এই যে খিতুড়িতে গৌরাঙ্গের উৎসব করেছিলেন জন্ম উৎসব আবির্ভাব তিথি ওখানে প্রথম পালন হয় আর এত বড় উৎসব হয়েছিল জান্নবাবা মাতা সব রান্নার দায়িত্ব উনি নিয়েছিলেন সব বৈষ্ণবদের সেবা যত্নের দায়িত্ব উনি নিয়েছিলেন এইভাবে জান্নবা মাতা মা হলেও মাতা হলেও শক্তি কিন্তু তিনি নিত্যানন্দ শক্তি সাধারণ নয় তা জান মাথাও প্রচন্ড ব্যাপকভাবে প্রচার করেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে